এক গ্রামে কৃতি নামে একটা মেয়ে তার চাচা চাচির সাথে বাস করত। কারণ ছোটবেলা থেকে তার বাবা ও মায়ের এক রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। তারপর থেকে কৃতি তার চাচা চাচির সাথে থাকত। কৃতির গায়ের রং ছিল কালো, কিন্তু তার মনটা ছিল অনেক দয়ালু। কৃতিকে দিয়ে তার চাচি কমলা বাড়ির সব কাজ করিয়ে নিত। কৃতির একটা চাচাতো বোন ছিল, তার নাম ছিল রিঙ্কি। রিঙ্কি দেখতে অনেক ফর্সা ছিল, তাই সে সব সময় রূপের অহংকার করত। এমনি একদিন কৃতি ও রিঙ্কির বিয়ের সম্বন্ধ নিয়ে এক প্রতিবেশী চাচি আসে। তোমার বাড়িতে তো দুটো মেয়ে আছে, অনেক বড় হয়ে গেছে তারা, তাদের তো বিয়ে দিতে হবে, তোমরা কি বলো? হ্যাঁ, বিয়ে তো দিতেই হবে, ভালো ভালো ঘর থেকে বিয়ে আসলেই আমি আমার মেয়ে রিঙ্কিকে বিয়ে দিয়ে দেব। হ্যাঁ, ঠিক কথাই বলেছো, তোমার মেয়েকে তো যে কেউ দেখে বিয়ে করতে রাজি হবে। কিন্তু সমস্যা হলো তোমাদের কৃতিকে নিয়ে, ওর গায়ের রং তো কালো, ওকে তো কেউ পছন্দ করে না। পরদিন রিঙ্কি ও কৃতিকে দেখার জন্য ছেলের পক্ষ থেকে কৃতির বাড়িতে আসে। তারপর তারা পিঙ্কিকে অনেক পছন্দ করে। এক সপ্তাহ পর পিঙ্কির বিয়ে, আমি তো তোকে বসে বসে খাওয়াতে পারবো না। মনে মনে ভাবলাম যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে তোকে বাড়ি থেকে আপদ বিদায় করব, কিন্তু তা কি আর হচ্ছে নাকি? ছোটবেলা তো বাবা মাকে খেয়েছিস, তারপর আবার গায়ের রং কালো, তোকে কে বিয়ে করবে? হ্যাঁ, এই সকল কথা শুনে কৃতির মন অনেক খারাপ হয়ে যায়, আর ঘরে এসে অনেক কান্না করতে থাকে। আমি আজ কালো, তাই আমাকে অনেক কথা শুনতে হয়, এতে আমার কি দোষ? মা, তুমি যদি আজ বেঁচে থাকতে তবে আমাকে এত কথা শুনতে হতো না, আর আমাকে এত কষ্ট করতে হতো না। পরদিন বিয়ের শপিং করার জন্য রিঙ্কি ও তার মা কমলা বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর অনেক কিছু শপিং করে বাড়ি ফিরে আসে। মা রিঙ্কি, এই সবগুলো তোমার জন্য, তুমি যদি এগুলো পড়ো তবে তোমাকে অনেক সুন্দর লাগবে। ও মা, তুমি খুব ভালো, তুমি সব সময় আমার খেয়াল রাখো। আর মাত্র কয়েকদিন বাদ আছে, তুমি এখন থেকে তোমার বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। হ্যাঁ মা, ঠিক কথাই বলেছো তুমি। তারপর রিঙ্কি সারাক্ষণ রূপচর্চা শুরু করে দিল। কৃতি, তুই আমাকে এক গ্লাস ফলের জুস করে দে তো, আমার বেশি করে ফল খেতে হবে, যেন আমাকে অনেক সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। তারপর বাড়িতে বিয়ের প্রস্তুতির কাজ শুরু করে দেওয়া হয়। এই কালকে আমার মেয়ের বিয়ে, তোমরা ভালো করে বাড়িঘর সাজাও, কোনো কিছুতে যেন কমতি না থাকে। বিয়ের আগের দিন রাতে, কালকে রিঙ্কির বিয়ে, প্রতিটা মেয়ে চাই তার ভালো একটা জায়গাতে বিয়ে হোক। আজ আমার গায়ের রং কালো বলে আমাকে কেউ পছন্দ করে না, আমার কি কোনোদিন বিয়ে হবে না? আমি আর কতদিন চাচির কথা শুনবো? কালকে বাড়িতে অনেক লোক আসবে, আর সবাই অনেক মজা করবে, আর সবাই আমাকে দেখে অনেক মজা নেবে। এ সকল কথা বলতে বলতে কৃতি ঘুমিয়ে পড়ে। বিয়ের দিন সকালে কৃতি ঘুম থেকে উঠে বাড়ির কাজ শুরু করে দেয়, আর অন্যদিকে বাড়িতে সবাই অনেক মজা করতে থাকে। ঠিক সেই সময় রিঙ্কির মা কমলা বলল, কৃতি, আমরা বাড়িতে অনেক ব্যস্ত আছি, তুই সকল কাজ দ্রুত কর, আর ওখানে আমার মেয়ের বিয়ের ফটোশুট হচ্ছে, তুই ওখানে ভুলে যাবি না। ঠিক আছে চাচি, আমি ওখানে যাব না। তুই তো এমনিতেই কালো, তুই ওখানে গেলে সমস্ত ছবি নষ্ট হয়ে যাবে। এ সকল কথা শুনে কৃতির মন অনেক খারাপ হয়ে যায়। তারপর তার চাচি সেখান থেকে চলে যায়। কৃতির মন খারাপ করে ছাদে এক পাশে বসেছিল আর কান্না করছিল। ঠিক সেই সময় তার সামনে একটা পরী চলে আসে আর বলে, আমি আজ কয়েকদিন ধরে দেখছি এই বাড়িতে সবাই তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, তোমার গায়ের রং কালো বলে সবাই তোমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, কিন্তু তোমার মনটা অনেক ভালো, তুমি সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে যাচ্ছ। প্রীতি, আমি তোমাকে একটা চাদর লেহেঙ্গা দিচ্ছি,
আর এই লেহেঙ্গা পরলে তুমি অনেক সুন্দর হয়ে যাবে, তখন আর তোমাকে নিয়ে কেউ মজা করবে না। এসকল কথা বলে পরেই তাকে সুন্দর একটা লেহেঙ্গা দেয় আর কৃতি অনেক খুশি হয়ে যায়। যখন বিয়ে শুরু হবে তখনই তুমি এই লেহেঙ্গাটা পরে সবার সামনে যাবে, আর তোমাকে সব থেকে বেশি সুন্দর লাগবে। আর কৃতি পরীকে অনেক ধন্যবাদ দেয়। তারপর পরী সেখান থেকে চলে যায়। কৃতি তার ঘরে চলে আসে আর এদিকে বিয়ে শুরু হয়ে যায়। ঘরে সে লেহেঙ্গাটা পরেছিল আর পরার সাথে সাথে অনেক সুন্দর হয়ে যায়। তারপর কৃতি সবার সামনে আসে আর কৃতিকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ ওখানে সবার থেকে কৃতিকে অনেক বেশি সুন্দর লাগছিল। কি ব্যাপার কৃতি, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। আর কৃতির এই সুন্দর দেখে কৃতির চাচি অনেক হিংসা করতে থাকে। কি ব্যাপার, এই কালো মেয়ে এত সুন্দর হয়ে গেল কিভাবে? নিশ্চয় এর কোনো না কোনো অবশ্যই রহস্য আছে, আমাকে এটা বের করতেই হবে। ঠিক তখনই বিয়ের অনুষ্ঠানে বরের সাথে তার কোম্পানির বস রাকেশ চলে আসে, আর রাকেশ কৃতিকে দেখে অনেক পছন্দ করে আর কৃতিকে বিয়ে করার জন্য কৃতির চাচিকে বলে। একথা শুনে কৃতির চাচি অনেক হিংসা করছিল আর মনে মনে বলছিল যে ওনার মেয়ের থেকে ওর ভালো জায়গাতে বিয়ে হলো। তারপর কৃতির চাচি অনেক লোকজনের সামনে তাকে কিছু বলতে পারে না। তারপর কৃতির বিয়ে হয়ে যায়। তারপর থেকে কৃতির জীবনটা পাল্টে যায় আর কৃতি অনেক হাসি খুশি জীবন কাটাতে থাকে। অন্যদিকে রিঙ্কিরও বিয়ে হয়ে যায়, কিন্তু তাদের সংসারে সবসময় অশান্তি থাকতো আর এগুলো দেখে অনেক হিংসা করতো কৃতির উপরে। আর এভাবে কৃতি তার জীবনটা অনেক সুখে শান্তিতে পার করতে লাগলো।